আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের সবার দোয়াতে আল্লাহর রহমতে ভালোই আছি। সন্ধ্যার পরে আমরা মাঝে মধ্যেই বাহিরে ঘুরতে যাই, একটু হাঁটাহাঁটি করি। এটা আমার মেয়ে আসলে একটু পছন্দ করে, ও বাসার মধ্যে বন্দি থাকতে চায় না। তো বাহিরে গিয়ে মাটির জিনিসের দোকানগুলো দেখছিলাম, আমার তো মাটির জিনিস অনেক ভালো লাগে, আর এত সুন্দর প্রতিটা জিনিস দেখে আসলে খুবই ভালো লাগছিল। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, অনেকে আছেন যারা মাটির জিনিস অনেক পছন্দ করেন। তো আমরা একটু বাজারের মধ্যেও গিয়েছিলাম, বাজারের মধ্যে যাওয়ার পরে দেখলাম বিভিন্ন রকমের মাছ। তো আজকে ভেবেছি যে একটু ছোট মাছ কিনবো, তো কাটার যেহেতু লোক নেই সেজন্য আর বেশি করে কিনে নাই, অল্প করে করে কিনে এনেছি। তো কয়েক রকম নিয়েছি, এগুলো হচ্ছে কেটে বেছে ধুয়ে তারপরে রেখে দিব ফ্রিজে। রাতে যে মাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কেটে বেছে রাখতেই আমার বেশ অনেকটা সময় চলে গেছে, তো সেভাবে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন পরের দিন সেগুলো রান্না করেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখন মলা মাছ রান্না করব। তো মলা মাছটা আমি যেভাবে রান্না করছি এই রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আমার শাশুড়ি মা এভাবে করে রান্না করেন, আর আমার আম্মু রান্না করে হচ্ছে মাখিয়ে মাখিয়ে একবারে চুলায় দিয়ে দেয়। তো মাঝে মাঝে আমি হচ্ছে কষিয়েও রান্না করে হয়তো বা, কিন্তু আমি দেখি নাই, আমি মাখিয়ে দিতেই দেখেছি। আর আমার শাশুড়ি রান্না করে এভাবে, তো এভাবে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি বেশ অনেকটা পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আমি এর মধ্যে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত ব্রাউন কালারটা চলে আসে, তো সেজন্য আগেই লবণটা দিয়ে নিলাম। রান্নাটা হতে হতে প্রয়োজনীয় কথাটা বলে নেই, যারা আমাকে এবং আমার চ্যানেলটিকে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। পেঁয়াজটা সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এখন মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি এখানে দিয়েছি ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি একটু ঝালের জন্য। আলুর জন্য আসলে মরিচের গুঁড়োর যে কালারটা সেটা হলুদ গুঁড়োর মতো মনে হচ্ছে কিছুটা, কিন্তু কালারটা আসলে লাল কালার, কিন্তু দেখতে হলুদ হলুদ মনে হচ্ছে। তো যাই হোক, সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি বাটা মশলা দিব, আর বাটা মশলার মধ্যে আমি শুধু জিরা আর হচ্ছে একটু রসুন এই দুইটা একসাথে করে একটু ব্লেন্ড করে নিয়েছি, আর সেই মশলাটাই এখন দিয়ে দিচ্ছি। এই মশলাটার মধ্যে আমি কোনো পানি দিব না, এভাবে করে একটু নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিব, আর তার মধ্যেই আমি মাছগুলো দিয়ে দিব। ছোট মাছে আসলে খুব বেশি ঝোল হলে ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই ভালো লাগে। আমার আম্মু মাঝে মধ্যে মাছের মধ্যে আলু দিয়েও রান্না করেন, আলুটাকে একদম চিকন করে ভাজির মতো করে কেটে নিয়ে তারপরে এভাবে মাছের সাথে দিয়ে রান্না করেন। তো ওইটা খেতে কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে, আর শুধু মাছ দিয়েও ভালো লাগে, কিন্তু যদি এর সাথে আলু দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়। তো আপনারা চাইলে সেভাবেও করতে পারেন। আমি এখন সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মশলাটা একটু সবগুলো মাছের সাথে মিশে যায়, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যাবে তখন। এভাবে আস্ত থাকলে আসলে ভালো লাগে, এজন্য খুব বেশি নাড়বো না, অল্প একটু নেড়ে তারপরে এখানে পানি দিয়ে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি করে পানি দিচ্ছি না, মাছগুলো যাতে একটু ডুবে থাকে সেই পরিমাণ পানি দিয়ে তারপর এখানে ঢাকনা দিয়ে দিব।
আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি ওপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি করে ছেড়ে দিচ্ছি। এরপরে পাতাগুলো একটু মাছের সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার রান্না। বিকেলের দিকে একটু ছাদে গিয়েছিলাম, তো ছাদে বিভিন্ন ধরনের সবজি আর ফুলে ভরপুর। তো সবজিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখেন একটা গাছে কতগুলো টমেটো হয়েছে, তো আমাকে দিয়েছিলেন, তা আমি সেগুলো রান্নাও করেছিলাম, ভীষণ মজা খেতে। আসলে নিজেরা এমন বাগান করলে ফ্রেশ শাকসবজি খাওয়া যায়, আর বাজারে যেগুলো সেগুলো তো আসলে এখন কীটনাশকে ভরপুর। তো বাড়ির ছাদে যদি এরকম বাগান করা যায় তাহলে কিন্তু ফ্রেশ শাকসবজি পাওয়া যায়, আর এই তো ফুল তো আছেই তার সাথে। বিকেলের দিকে ছাদে গেলে আমার মেয়ে ভীষণ খুশি হয়, ফুলগুলো দেখে ও খুবই খুশি হয় আর প্রতিটা ফুল নিতে চায়, ধরতে চায়। এই যে একটা ছোট্ট শিম গাছ, এত শিম ধরেছে এই একটা গাছে, তো আমাকেও কিন্তু বাড়িওয়ালা দিয়েছিলেন, তো আমিও রান্না করেছিলাম এই গাছের শিম, ভীষণ মজা এই গাছের শিমটা। আমার বাবাও ভীষণ পছন্দ করে এরকম ছাদ বাগান, ছাদ কৃষির এপিসোডগুলো দেখে আর আমিও দেখি, আমার কাছেও ছাদ বাগান অনেক ভালো লাগে। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য, আমার ছোট্ট পরিবারটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।